ছোট গল্পের আসরের সকল দর্শক শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের জন্য আমাদের আজকের আয়োজনে রয়েছে মোহাম্মদ নাসির আলীর লেখা একটি ছোট গল্প অলক্ষণে জুতো। আপনাদেরকে গল্পটি পড়ে শোনাচ্ছি আমি মাহমুদ। আশা করছি সবার গল্পটি অনেক ভালো লাগবে, তাহলে শুনতে থাকুন অলক্ষণে জুতো। অনেক কাল আগের কথা, বাগদাদ শহরে আলী আবু নামে একজন ধনী লোক বাস করতেন। তার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু একজন বিদেশি লোক এসে তার জামা কাপড় দেখে মোটেও ধারণা করতে পারতেন না যে তিনি সত্যিই ধনী। তার প্রতিবেশীরা প্রায়ই বলতো, আলী আবু ধনী হবে না কেন, একবার চেয়ে দেখো ওর জুতো জোড়ার দিকে, তাহলেই বুঝতে পারবে ও আসলেই ধনী কিনা। এই বলে সবাই হাসতে থাকত। আলী আবুর পায়ের নাগরায় জুতো নিয়ে বাগদাদের শিশুরা পর্যন্ত হাসাহাসি করে, আর হাসবে নাই বা কেন, এমন একজোড়া পুরনো জুতো সারা বাগদাদ ঘুরলে কাউকে পাওয়া যাবে না। বাগদাদের মুচিরাও তাকে চিনে ফেলেছে, তাকে দেখলেই বলে উঠে, ও জুতোয় আর তালি লাগানো যাবে না সাহেব, একজোড়া নতুন জুতো কিনুন। পরে সেই জুতাই আবুর দুর্ভোগের কারণ হয়ে ওঠে। শহরের রাস্তা থেকে বেরিয়ে একদিন আবু যাচ্ছিল এক কাচের শিশি বোতলের দোকানের পাশ দিয়ে। দোকানি তাকে বলল, এই যে আবু ভাই, আপনার জন্য একটা সুখবর আছে, বিদেশ থেকে এক সওদাগর আসছে অনেকগুলো আতরের শিশি বেচতে, মাত্র 50 দিনার দাম। কিনে এক মাস ঘরে রাখলে তার দাম কমসে কম 100 দিনার হবে, পরে সেগুলো আমি কিনে নেব। টাকা বাড়ানোর কি সুবর্ণ সুযোগ, অমন লোভ কি আর কেউ সামলাতে পারে, আবুও পারলেন না। তৎক্ষণাৎ শিশিগুলো কিনে বাড়ি নিয়ে গেলেন। কয়েকদিন পর আরেক বন্ধু খবর দিল, এক লোক গোলাপ জল বেচতে আসছে, দাম একেবারেই সস্তা, কয়েকদিন পর বেচলে 2-3 গুণ লাভ হবে। আবু 50 দিনার দিয়ে সেগুলো কিনে নিলেন। শিশিগুলো গোলাপ জলে ভর্তি করে আবু রেখে দিলেন জানালা বরাবর একটা তাকের ওপর, এই জায়গাটা সবচেয়ে নিরাপদ। সেদিন দুপুরবেলা আবু শহরের হাম্মামে গোসল করতে ঢুকলেন। ঠিক তখন হাম্মাম থেকে গোসল করে বের হচ্ছিলেন আবুর এক বন্ধু। সে আবুকে দেখে সালাম দিল। এমন সময় তার বন্ধুর নজর পড়ল আবুর জুতোর উপর। ধনী বন্ধুর জুতোর এই দুর্দশা দেখে সে বলল, তোমার তো দেখি টাকা পয়সার কোনো অভাব নেই, একজোড়া নতুন জুতো কিনছো না কেন আবু ভাই, তোমার এই জুতোকে পেনশন দিয়ে একজোড়া নতুন জুতোর ব্যবস্থা করো। এই বলে তার বন্ধু মাথা নাড়তে নাড়তে বেরিয়ে গেল। আবু কিছুই বলল না, শুধু মুচকি মুচকি হাসল। গোসল সেরে জামা কাপড় পরে আবু বাইরে এসে দেখল তার জুতো ঠিক জায়গায় নেই। আসলে লোকের পায়ের ধাক্কায় বেঞ্চের নিচে জুতো দুখানা পড়ে আছে। আবুর পুরনো জুতো যেখানে ছিল সেখানে পড়ে আছে একজোড়া দামি চকচকে জুতো, জুতো ঠিক আবুর পায়ের মাপের। আবু মনে মনে ভাবল, আমার সেই বন্ধুর এই কাজ, সে আমাকে এই জুতো উপহার দিয়েছে, এজন্য সে তখন মাথা নাড়ছিল। আসলে আবুর অনুমান কিন্তু মোটেও সত্য নয়, জুতো জোড়া ছিল শহরের এক কাজির। আবুর মতো সেও হাম্মামে ঢুকেছিল গোসল করার জন্য। বাইরে এসে কাপড় পাল্টাতেই দেখে তার জুতো জোড়া ঠিক জায়গায় নেই। দেখে তিনি চমকে উঠলেন, জুতো কি হলো? কাজির জুতো নিখোঁজ, খোঁজ পড়ে গেল সাথে সাথে। চারিদিকে খোঁজ পড়তেই দেখা গেল সবাই চলে যাবার পরে হাম্মামখানার সামনে অবশিষ্ট রয়েছে একজোড়া তালি মারা জুতো। সেই জুতো চিনতে কারো বাকি রইল না, তালিওয়ালা নাগরাই জুতো আবুর ছাড়া আর কার হবে, এই জুতো আলী আবুর। সেই তাহলে কাজের জুতো নিয়ে পালিয়েছে, তাই হাতে নাতে ধরার জন্য আবুকে ডেকে পাঠানো হলো। আবুর পায়ে সত্যিই কাজের জুতো। কাজী রেগে বললেন, এক্ষুনি ওর পিঠে 10 ঘা চাবুক মারো, মেরে নিয়ে যাও কয়েদখানায়, 1000 দিনার জরিমানা দিলে তবেই ওর মুক্তি। ব্যাপারটা যে ভুলবশত হয়ে গেছে তা আবু কাজীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কে শোনে কার কথা। অবশেষে 1000 দিনার জরিমানা দিয়ে আবু এ যাত্রায় রক্ষা পেল। বাড়ি আসতে আসতে আবু ভাবল, এই জুতার কারণে এত হয়রানি, এত বেইজ্জতি, এই জুতার মুখ আমি আর দেখতে চাই না, এই দুটোকে বাড়ি থেকে বের করতে হবে। এই ভেবে আবু তার পুরনো সেই নাগরাই জুতা ফেলে দিল নদীতে। কিন্তু সেদিন বিকেলে ঘটল আরেক কাণ্ড। এক জেলে নদীতে জাল ফেলতেই মাছের পরিবর্তে সশরীরে উঠে এলো আবুর সেই নাগরাই জুতো। হরেক রকম চামড়ার তালি লাগানো জুতো চিনতে দেরি হলো না জেলের। জাল ফেলায় মাছ না উঠলেও জেলে কিন্তু খুব খুশি, মনে মনে ভাবল আলী আবু ধনী মানুষ,
এতদিনের জুতো জোড়া ফেরত পেলে কম করে হলেও দু তিন দিন আর বকশিসও দিতে পারে। কিন্তু দুঃখের বিষয়, জেলে যখন জুতো নিয়ে আবুর বাড়ি গেল তখন বাড়িতে কেউ ছিল না। ঘরের দরজা জানালাগুলো বন্ধ ছিল, শুধু একটা জানালা খোলা ছিল, তাও ছিল অনেক উঁচুতে। জেলে মনে মনে বলল, এ নিয়ে আর ভাবাভাবির দরকার নেই, তার চেয়ে জানালা দিয়ে ছুড়ে দিলে আবু আলী জুতো পেয়ে খুশি হবে, পরে যখন দেখা হবে তখন বলে দিলেই হবে আমি পেয়েছিলাম ওটা। এই ভেবে জানালা দিয়ে জুতো দুখানা ছুঁড়ে মারতেই সেগুলো গিয়ে পড়ল গোলাপ জলের শিশির উপর, ফলে তাকের সব শিশিগুলো মাটিতে পড়ে ভেঙে গেল। রাতে বাড়ি ফিরতেই আবুর চক্ষু চড়ক গাছ, মাথা চাপড়ে সে কেঁদে উঠল। আবার সেই অপয়া জুতার কীর্তি, আজই এক্ষুনি এই অলক্ষণ জুতোকে বাড়ি থেকে বের করতে হবে। এই বলে আবু বাগানের এক পাশে মাটি খুঁড়তে লাগলো। আধারে তখন কিচ্ছু দেখা যাচ্ছিল না, কিন্তু কাল ভোর পর্যন্ত অপেক্ষা করার মতো মনের অবস্থা আবুর মোটেও নেই। চোর যেমন শীত কাটে, আবুও তেমন মাটি খুঁড়তে লাগলো। দেওয়ালে মাটি কাটার শব্দ শুনে বাড়ির লোকেরা এলো আলো নিয়ে, এসে দেখলো আবুর কাণ্ড। তারা বলল, এই তোমার কীর্তি, আধারে বসে দেওয়ালের তলায় সুড়ঙ্গ করে আমাদের সবকিছু চুরি করার বুদ্ধি, চলো এক্ষুনি কাজীর কাছে। এবার কাজী তাকে দেখেই বলে উঠলেন, আবার চুরি, কদিন আগে না আমার জুতো চুরি করে জরিমানা দিয়েছ? এই বলে কাজী আবুকে কয়েদখানায় পাঠিয়ে দিল। কিছুদিন পর বাড়ি এসে আবু ভাবল, দুবার 2000 দিনার জরিমানা দিয়ে জেল খাটা থেকে রেহাই পেলাম, কিন্তু এই অলক্ষণে জুতোর হাত থেকে রেহাই পেলাম না। অনেক ভেবেচিন্তে জুতো জোড়া আবু ফেলে দিয়ে এলো নর্দমায়। বাড়ি এসে মনে মনে ভাবল, এবার নর্দমায় নিশ্চয়ই কেউ জাল ফেলতে যাবে না। পরের দিন ঝাড়ুদার এলো নর্দমা পরিষ্কার করতে, এসে দেখলো একজোড়া ছেঁড়া জুতো নর্দমা আটকে বন্ধ হয়ে আছে। বলা বাহুল্য, জুতোর মালিককে চিনতে দেরি হলো না তারও। ময়লা জুতো জোড়া সে আবুর বাড়ির দরজায় রেখে আসলো। আবু ঘুম ভাঙতেই বাইরে এসে দেখলো আবার সেই জুতো। আবু মাথায় হাত দিয়ে বসে পড়ল, এবার কি করবে তাই ভাবতে লাগলো। রাস্তা দিয়ে যাচ্ছিল এক কুকুর, হঠাৎ আবুর বাড়ির কাছে গিয়ে থামলো, তারপর মাটি শুকতে শুকতে চলে এলো সেই জুতার কাছে, এসেই একটা জুতা নিয়ে দে ছুট। আবুও তার পিছন পিছনে ছুটতে ছুটতে এলো, হঠাৎ সামনে পড়লো এক দেওয়াল। কুকুর দেওয়াল টপকে যেতেই আবুর ভারী জুতোটা ফসকে গিয়ে পড়লো ওপাশে একটা ছোট ছেলের মাথার উপর। আবুর ভারী জুতোর ঘায়ে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে রইল। সবাই ছুটে এলো, তারপর আবার সেই কাজীর দরবারে। সব শুনে কাজী বলল, ছেলের চিকিৎসার টাকা তোমাকে দিতে হবে, তাছাড়া সমপরিমাণ টাকা জরিমানাও দিতে হবে। বেচারা এবার কেঁদেই ফেললো, দুবার জরিমানার কারণে আবুর কাছে আর নগদ টাকা কিছুই রইল না, তাই এবার তাকে ধাক্কা সামলাতে হলো বন্ধুদের কাছে ধার করে। এই ঘটনার দুদিন পর আবার কাজীর দরবারে এলো আবু। কাজী তো তাকে দেখে অবাক, সেদিকে লক্ষ্য না করে তালিওয়ালা জুতো সামনে রেখে আবু বলল, এবার আমার ফরিয়াদ রাখতে হবে হুজুর, আমার এই জুতোর বিরুদ্ধে ফরিয়াদ। এই জুতো আমার যা দুর্ভোগ করেছে তা শুনে হক ইনসাফ করুন। কাজী অবাক চেয়ে রইল, লোকটা তামাশা করছে নাকি? আবু বলল, আমি সত্যি বলছি হুজুর, সব দোষ এই জুতোর। তারপর আবু সমস্ত ঘটনা খুলে বলল। আবুর এই দুর্ভোগের কথা শুনে কাজীর ভীষণ হাসি পেল। হাসতে হাসতে তিনি বললেন, সত্যি তোমার এই জুতোর কারণেই তোমার এই দশা, যাও তোমার সব জরিমানা ফেরত দেওয়ার হুকুম দিচ্ছি। তখন থেকে ওই জুতো জোড়া আর কোনোদিন আবুর পায়ে দেখা যায়নি। ছোট গল্পটি এখানেই শেষ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন মোহাম্মদ নাসির আলীর লেখা একটি মজার ছোট গল্প, অলক্ষণের জুতো। গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি মাহমুদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন লেখকের গল্প আলাদা আলাদা প্লেলিস্ট করে দেওয়া আছে, চাইলে সময় করে শুনে দেখতে পারেন। তাহলে আপনাদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি আমি মাহমুদ। পরবর্তী পর্বে আবার কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, টাটা।